এটা এটা কি দিছো এটা কি দিছো জি এটা ছোট হয়েছে তো এটা কি ছোট ছোট করেছে তো জুমটা না না তোমার এই যে ক্রোসিয়ার পার্টটা এখান থেকে এই যে ক্রোসিয়ার পার্টটা এটা ছোট করছে কেন কেমনে করছে এটা আমাদের খুব ফুল দরকার সম্পূর্ণটা এখান থেকে দেখো হাফ এখান থেকে হাফ এটা হবে না ফুল চাচ্ছি এই যে দেখছো এদিকে নিয়ে গেলে এটা ই হচ্ছে ফুল হয় না আমার ফ্রন্টটা এই যে এই যে এটা আমার সম্পূর্ণটা আমার কি করতে হবে বাকি সব হলো ওকে এখান থেকে তিন পিট চ্যালেঞ্জ এখানে তিন পিট চ্যালেঞ্জ অপশন এই লাইন থেকে তিন পিট চ্যালেঞ্জ আচ্ছা তোমরা 16 মিলিটা পাইছো পরমাণু কত আসছে 0.270 এখন মনে করো তোমার এখানে যেতে একটা দোর দুইটা দোর আছে ভাইয়া তোমরা দুইজন একটা পিসিতে বসো বসছো হ্যাঁ ল্যাপটপ আনছে ওরা তোমাদেরকে একই জায়গায় দিয়ে দেবো সমস্যা হবে আসলে তোমাদের ওইখানে ইয়েটা একটু কম ধরা আছে মনে এখন মনে করো এটা তো তোমার আননেসেসারি লাইট মানে 15 জায়গায় আমরা 20 ধরি না 115 তো 120 হলে স্ট্যান্ডার্ড এখন মনে করো রডের অনেক কাটিং মিস্টেক চলে যায় না মনে করো কাট সাট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়াল অ্যাকুরেট যে মেজারমেন্টটা ওইটা কস্টিং এর সময় ওইভাবে ম্যাটেরিয়াল গুলো কাউন্ট হয় না ছাটাই রড আছে না অনেকগুলো আছে এমনভাবে মেজারমেন্ট করে দেখা যায় রড মাইল চলে যায় কাটা লাগে তো এই কারণে প্রত্যেক কেজিতে কত পার্সেন্ট যেন একটু বেশি ধরা লাগে তাতে ওই কেজি রডটা তাহলে 1000 কেজি দিয়ে কত টন হয় 1000 কেজিতে কত টন হয় হিসাব করা লাগে 1000 কেজি 115 টা নয়
না না 1000 কেজিতে তো এক টন হওয়ার কথা না কি1000 কেজিতে এক টন না তোমরা তো বিপদে পালাই দিবা, যাই বাড়ি করবে তাই করবে আল্লাহ, কারণ আজকে মিস্ত্রির কাছে গেলে ভালো হইতো। মনে করো তোমার রড আছে একটা কলামের মধ্যে একদম বেস থেকে, আমি ওইটা তোমাকে ওখানে দেখাই দিতেছি, তাহলে তোমরা আরো হ্যাঁ একে একটু শেষ করে আসি। তোমরা তাহলে 8 মিলি পাইছো কে কে, তোমরা সবাই রেডি করো, একটা কলম বের করব, ওইটার সাইজ কে একুরেট বের করে দিতে হবে কত টন রড লাগবে। হ্যাঁ এটা বের করলে একবার প্র্যাকটিস করলে তোমাদের এটা আর ভুলো ভুল না, আমার বিশ্বাস আর কি, বাকিটা আল্লাহর উপরে। এখন তোমার এটা তো লাইন লাগবে না, এখন তোমার এখানে দুইটা বেরবো বেডরুমের সাথে, একটা ইউনিট তুমি করতেছো, একটা টয়লেট লাগবে একটা রান্নাঘর, নাকি এই লাইনটা কি তোমার দরকার আছে? এই লাইন দুটা দরকার নাই, ঠিক করো করে দিলাম আমি। এখন এই যে দরজাটা আছে এখানে তুমি দেখো, আমি এটা ইজিলি আমি এক্সটেনশন করতে পারতেছি, এটা এটা আমি এক্সটেন্ড করে নিলাম, অফসেট দিলাম, এখানে করে নিলাম। ওকে তাহলে আমি কি করব, আমি প্রথমে টয়লেট করব নাকি প্রথমে কিচেন করব সেটা চিন্তা করতে হবে। টয়লেটটা করতে হবে কেন, দুটো বেডরুমে সাথে ৩০ ইঞ্চি কি করতে হবে দর, সবসময় মনে রাখবো বেডরুমের দরজা হলো 3 ফিট 4 ইঞ্চি, টয়লেট হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, কিচেন হচ্ছে 2 ফিট 11 ইঞ্চি, বারান্দা গুলো মানে সময় ভেদে মানে প্রকার ভেদ আছে, বারান্দা যদি সাইজ বড় হয় তাহলে 2 ফিট 11 ইঞ্চি, সাইজ যদি ছোট হয় তাহলে 2 ফিট 6 ইঞ্চি মিনিমাম, কিন্তু যেগুলো বারান্দার একেবারে জায়গা নাই শুধুমাত্র মানুষ ঢুকে একটা কাপড় নেড়ে দিয়ে চলে আসবে সেখানে 2 ফিট 1 ইঞ্চি সর্বনিম্ন, যেটা 2 ফিট 1 ইঞ্চি কোনো দরজাই হবে না, মানুষে ঢুকতে পারবে না, ঠিক আছে? তো এখন তাহলে কি হবে, আমি এখান থেকে টয়লেটের দরজাটা ফার্স্ট নিই 2 ফিট 6 ইঞ্চি 30 ইঞ্চি। ওকে আমি ট্রিম করলাম, এটা ট্রিম করে দিলাম, আমি এটা কি করলাম, আমি মোটামুটি ফিনিশ। তোমার এখানে ডিলেটটা আমার সমস্যা আছে, ঠিক আছে? এখন আমি দেখো আমি একটা টয়লেটের সাইজ এরকম একটা সিচুয়েশনে যদি বড় কখনো যে আমার এখান থেকে আগে মেজারমেন্টটা নিবা, এখানে দেখবে 9 ফিট 5 ইঞ্চি আছে, তোমার এই সিচুয়েশনে তুমি পড়লে তুমি কি করবা, তুমি চিন্তা করবা যে আসলে একটা টয়লেটের নিডস কতটুকু। একটা টয়লেটের মিনিমাম নিডস হলো 4 ফিট, 4 ফিটের নিচে টয়লেট দিলে হবে, টয়লেট হবে কিন্তু মানুষের জন্য ওটা উপযোগী হবে, মানুষ ইউজ করতে পারবে, তাহলে 4 ফিটের নিচে ছাড়া উপরে ছাড়া নিচে দেওয়া যাবে না। তুমি এখান থেকে একদম কমফোর্টেবল একটা টয়লেট দাও, সেই ক্ষেত্রে তুমি করবা কি অফসেট 5 ফিট দিবা। কেন 5 ফিট দিবা, কারণ তোমার এখানে আগে দেখো 5 ফিট দেওয়ার পরে জায়গা কতটুকু থাকে, তাহলে তুমি দিলে 5 ফিট এখানে দেখে দেখে নিলা যে কত আছে, এগুলো 4 ফিট, তার মানে কিচেন তোমার হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা অফসেট 4 ফিট, তুমি এটাকে দিবা 4 ফিট, কারণ টয়লেট 5 ফিটের নিচে দিলা না, তোমার কিচেন লাগবে বড় সেট 5 ইঞ্চেস। তাহলে কি হলো, তুমি দেখো তোমার ইয়ে কত, 5 ফিট 5 ফিট, ঠিক আছে আর কোনো সমস্যা নাই, আমি কিচেনটা 5 ফিটে করবো। আবার আমি এখানে কিচেনের দরজা দিব, কিচেনের দরজা মানে কত, 11 ইঞ্চি। হ্যাঁ অফসেট করলাম, কিভাবে বানায় আমি সেটা দেখাইতেছি। হ্যাঁ আমি এটা আবার ট্রিম করে দিলাম, এটা একটা ক্যানেল করে দিলাম মাঝখানে,
ওকে ওকে আমি এই জিনিসগুলো এখানে তাহলে আমি কি পেলাম ড্রয়িং ডাইনিং পেলাম একটা বেড পেলাম দুইটা একটা টয়লেট একটা কিচেন এখন তুমি দেখো আমি দরজা হচ্ছে এটা আমি ঢুকেই আমার সিচুয়েশনটা এরকম যে আমার এই কর্নারটা ছাড়া আর কিন্তু কোনো ওয়াল ওয়ার্কিং এরিয়া নাই এই ওয়ালটা আছে একটা যদি দরজা আমি বানাই তাহলে দেখো এরকম কিন্তু আমি মনে করো দেড় ইঞ্চি ফাইভ ইঞ্চিস একটা এরকম একটা দরজা দিয়ে দিলাম এটা আমি মাপছিল কত তিন ফিট চার ইঞ্চি নাকি তিন ফিট ছয় তাহলে আমি তিন ফিট চার ইঞ্চি আমি একটা ছয় ইঞ্চি দিই ছয় ইঞ্চি একটা দরজার একটা ইয়ে টানলাম টানার পরে এখান থেকে আমি নিচে হচ্ছে দেড় ইঞ্চি হ্যাঁ তুমি এখান থেকে সেটআপ থেকে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আপ অ্যান্ড ডাউন নেওয়ার পর এ ইন্টার মানে আর্টস এ ইন্টার আর্টস তারপরে এটা দেখো স্টেজ আসছে তুমি কি উপর কি অর্থটা অফ করে নেবে কোনটা অর্থ এফ এইট কোনটা এফ এইট যাবো ওকে তাহলে মনে করো এখানে এনে দিলাম দেওয়ার পরে এরকম করে একটা মার্কিং করতে হবে এরকম একটা জায়গায় মার্কিং করে তুমি এটাকে ট্রিম করে দাও এ ইন্টার কি হলো হ্যাঁ এ ইন্টার তার মানে আর্টস সো এখন দেখো তোমার একটা দরজা এটার আবার বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখন তোমাকে সবচেয়ে ইজিটা দেওয়া হবে হ্যাঁ একটা ইজি সলিউশন দরজাটা কেমনে বানাবো এটা যদি এটা এই লেভেলে এটা আসতে পারে কিন্তু এটা নাও আসতে পারে এটা তোমার ব্যাপার তোমার টাইমিং এর উপরে সেটা নির্ভর করবে তোমার যদি টাইম থাকে তুমি তাহলে এটাকে নিতে পারবে না হলেও কোনো সমস্যা নেই তো ওই লেভেলে থাকতেই পারে ওকে তাহলে এরকম একটা কি দরজা হয়ে গেল হ্যাঁ বসো বসো তাহলে কি ল্যাপটপের ব্যাগ তাহলে তোমরা একটা কাজ করতে পারো ওই রুমে গিয়ে বসতে পারো দুইজনেই তোমরা দুইজন ঠিক আছে ওই রুমে যাইতে পারো ল্যাপটপে চার্জ আছে তো যাও ওখানে যাও আমি আসতেছি তাহলে এইভাবে যেভাবে আমি দরজা বানাইছি তুমি প্রত্যেকটা দরজা বানাও তোমার Yeah.